কিন্তু এই 700 মানুষকে হুদুর যুদ্ধের ময়দানে এমন ভাবে ভাবে দাঁড়িয়েছেন আজ থেকে কয়েক বছর আগে পশ্চিমা দেশকে এক জেনারেল সালাম সেনা কমান্ডার মানে যিনি চাকরি থেকে রিটায়ার হয়ে গেছেন সৈন্য কমান্ডার তিনি মুসলমান ছিলেন হজ করার জন্য গিয়েছেন মক্কায় মক্কায় গিয়ে উনি বললেন আমি ওহদের ময়দানটা দেখব ওহদের ময়দানে যাওয়ার পরে যখন তিনি দেখলেন যে ওহদের ময়দানের পাহাড়গুলো এইভাবে এইভাবে মুসলমানের সৈন্য ছিল একটা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 জন সাহাবীকে বসিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন ওই পাহাড় থেকে তোমরা নিচে নামবে না যদিও মনে মনে আমরা হেরে গেছি আমাদের গোশতগুলো সবুজ চিলে খাচ্ছে তারপরও তোমরা ওখান থেকে নামবে না ওদেরকে বলা হয় জাবালে রামাতের যে সমস্ত সাহাবীরা ছিলেন ওই সমস্ত সাহাবীদেরকে রাসূল বসিয়ে দিয়েছিলেন তো সেই সেনা কমান্ডার যিনি হজ করার জন্য গিয়েছেন হজ করার জন্য গিয়ে যখন উনি ওহদের ময়দানটাকে দেখলেন দেখার পরে যে মন্তব্য তিনি করেছেন আল্লাহর কসম সে মন্তব্য কিতাবে লিখে রাখার মত সেই জেনারেল সেনা কমান্ডার ওহদের ময়দানে দাঁড়িয়ে সে যখন জানতে পারল দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করতেছিলেন সৈন্যরা ওই জায়গা ছিল সৈন্যরা ওই জায়গা ছিল সৈন্যরা ওই পাহাড়ের মাথার উপরে ছিল একটা একটা করে সমস্ত ঘাঁটি যখন সে দেখলে দেখার পরে সকলের সামনে এই কথা বলতে বাধ্য হলো হে আল্লাহর বান্দা আল্লাহর কসম করে বলি বলি আজ থেকে 1500 বছর পূর্বে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে যুদ্ধের ময়দান পরিচালনা করেছেন এখন 2000 সাল আসার পরেও এখন যত বড় সেনা কমান্ডার আসুক না কেন কোনদিন তার মাথায় এইরকম বুদ্ধি হতে পারে না দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 700 মানুষকে নিয়ে বসে গেলেন 700 মানুষকে নিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে ছিলেন ওদারে 3000 যুদ্ধ শুরু হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে বললেন সাহাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলে গেলেন গেলেন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন নারে তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামের পতাকা উত্তোলন করার জন্য নারে তাকবীর আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন বেঈমানেরা মাঠ ছেড়ে দিয়ে পালিয়ে গেল গেল ছত্রভঙ্গ হয়ে গেল কাফেররা দৌড়াতে লাগলো দৌড়াতে লাগলো সঙ্গে সঙ্গে ময়দান মুসলমানদের হাতে চলে আসলো সমস্ত যুদ্ধ চলাকালীন বসে থাকবি যুদ্ধ যখন শেষ হয়ে গেছে এখন আর বসে থাকার দরকার নাই ওই 50 জনের মধ্যে একজন যিনি সেনা ছিলেন কমান্ডার যাকে বলা হয় চুরচুরন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন জুবায়ের বলছেন নাই নাই খবরদার নবীজি যখন বলেছেন এখান থেকে আমরা নামব না কিন্তু সকলে তো শুনে না কথা আরে যুদ্ধ তো শেষ হয়ে গেছে নবীর কথা ছিল যুদ্ধ চলাকালীন যুদ্ধ তো শেষ হয়ে গেছে কারণ মুসলমানরা শত্রুদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে একটা মুসলমান 10টা কাফেরের জন্য যথেষ্ট নারে নারে আল্লাহু আকবার বলে তলোয়ার নিয়ে যখন ছুটছে ওরা সবাই উল্টো দিকে দৌড়ানো শুরু করেছে যখন যুদ্ধের ময়দান ফানা হয়ে হয়ে ওই সমস্ত 50 জন সাহাবীর মধ্যে থেকে একটা একটা করে যখন নিচে নামা শুরু করে দিল পুরো এলাকা খালি হয়ে গেল পাহাড়ের উপর খালি হয়ে গেল কেবলমাত্র 8-10টা মুসলমান বসে রয়েছে আর নিচে চলে এসেছে ওদিকে হযরত খালিদ বিন ওয়ালিদ তখন উনি মুসলমান হন নাই কাফের ছিলেন ওই ওই পৌঁছে কাফেরদের কিছু সৈন্য নিয়ে পিছন থেকে মুসলমানদের উপর হামলা করলো আর যখন মুসলমানরা পাহাড়ের উপরে বসেছিল তাদেরকে তীর দিয়ে শহীদ করে দিল দুনিয়া থেকে সরিয়ে দিল নিচে যারা ছিলেন তাদেরকে তীর মেরে দিলেন দিলেন ঘোড়ার উপর থেকে এসে তলোয়ার মারলেন একটা একটা করে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন মুসলমান শহীদ হয়ে গেল গেল একটার পর একটা লাশ লাশ শুরু হয়ে গেল গেল একটা একটা করে লাশ পোস্ট পড়তে 70 খানা লাশ পড়ে গেল গেল মুসলমানের রানের ওহদের ময়দান রঞ্জিত হয়ে গেল গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে পারেন নাই ওরা যেহেতু ছেড়ে দিয়েছে বলি ওখান থেকে শত্রুরা ঢুকে পড়েছে এখান থেকে যখন কাফেররা তদবির দেওয়া শুরু করেছে কাফেররা নিজেদের স্লোগান দেওয়া শুরু করেছে সামনে কাফের যারা পালিয়ে যাচ্ছিল ওরা ঘুরে দাঁড়িয়ে পিছনে তো আমাদের লোক ওরাও ঘুরে দাঁড়িয়েছে মুসলমান মাঝখানে পড়ে পড়ে কচু কাটা শুরু হয়ে গেছে একটার পর একটা মুসলমানের লাশ পড়তে শুরু হয়ে গেল গেল মুসলমান ময়দান ছেড়ে পালা পালা গেল গেল ওই সময় শয়তান বিশ্বনবী
বান্দা কোন দিকে যাও কোন দিকে যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ শহীদ হই নাই জীবিত বেঁচে রয়েছি এই আওয়াজ শোনার পরে যেভাবে মুরগির বিলেরা দৌড়ে মুরগির কাছে চলে যায় যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ পাওয়ার পরে সমস্ত সাহাবা দৌড়ে গিয়ে বিশ্বনবীকে ঘিরে ফেলে দেয় এক নারা লোক পাথর নিয়ে দাঁড়িয়েছিল জোরে পাথর ছুঁড়ে মেরেছে মুহাম্মাদুর আমার থেকে ঘোষণা শুনে নাও আমার পক্ষ থেকে ঘোষণা শুনে নাও তোমরা যে কাজ করেছো তোমরা যে ভূমিকা রেখেছো আমি আল্লাহ তোমাদের থেকে সন্তুষ্ট হয়ে গেলাম তোমরাও আমার থেকে সন্তুষ্ট হয়ে গেলে এই যুদ্ধের ময়দান হুজুরের মাথা ফেটে গেছে দাঁত ভেঙে গেছে হুজুরের সমস্ত মুখ লাল হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা খেজুর গাছের পাতা কুড়িয়ে পড়িয়ে ছাই করে রাসূলের মাথায় দিয়ে ব্যান্ডেজ করে এই রকম অবস্থায় হুজুরের কাছে খবর এসেছে যে আপনার চাচা হামজা শহীদ হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে ভালোবাসতেন সেই চাচা শহীদ হয়ে গেছেন হামজা দুনিয়া বেঁচে নাই পড়ে রয়েছে পরে উনি মুসলমান হয়েছিলেন প্রথমে ছিলেন আর হযরত আমির মুয়াবিয়া ছিলেন নাম হলো ইয়াজিদ যে আজকে হযরত হুসাইনের সংঘর্ষ করছে কারবালার প্রান্ত তার মানে আমির মুয়াবিয়া আবু সুফিয়ানের ছেলে আর আমির মুয়াবিয়া ছিলেন হলো ইয়াজিদ তার মানে আবু সুফিয়ানের স্ত্রী হলো ইয়াজিদের দাদি আবু সুফিয়ানের স্ত্রী হলো ইয়াজিদের দাদি যেহেতু ইয়াজিদের বাপের নাম আমির মুয়াবিয়া আমিরে মুয়াবিয়ার বাপের নাম আবু সুফিয়ান তাহলে ইয়াজিদের দাদার নাম হলো আবু সুফিয়ান আর আর আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হিন্দা যে হযরত হামজার সঙ্গে এই ব্যবহার করেছে ভাইরা এই হিন্দা আমি শুরু থেকে একটাই কথা বোঝাতে চেয়েছি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটা ক্ষমার আদর্শ হুজুরের ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে কতটা ক্ষমা করতেন আমার সামনে যদি আমার কোনো আত্মীয়কে কেউ যদি জবাই করে দেয় আর জবাই করে হরে হত করে দেয় আমার সামনে যদি তাকে হাজির করা হয় ক্ষমা তো দূরের কথা তাকে দুনিয়ায় বাঁচতে দেব না এই বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে হয়তো আমরা অনেকে ইন্টারনেটে খবরটা দেখেছি বাংলাদেশে একটা সম্প্রদায় পাহাড়ি মানুষ পাহাড়ি এলাকার মানুষ চাকমা সম্প্রদায় আমাদের এখানে আছে ভারতবর্ষ আছে দার্জিলিং এ আছে গ্যাংটক এ আছে চাকমা সম্প্রদায়ের মানুষ ওরা পাহাড়ি বসবাস করে ওরা আমাদের মতো লোকালিটির লোক না ওরা পাহাড়ে ওদের মার্কেট আছে পাহাড়ে ওদের বাজার আছে পাহাড়ে ওদের ঘর আছে ও আলাদা জীবন তবে কিছুটা অনেক জায়গা আছে যারা সামাজিক এই সমস্ত মানুষদের সঙ্গে মিশে এদের মতো কিন্তু ওদের মন হলো হিংস্র যেহেতু ওরা পাহাড়ে ধারে থাকে পশুদের মতো ওদের মন ওই জন্য সমস্ত রকমের ওরা খায় ও বন বিড়ালও খায়
কুকুরও খায় শূকরও খায় ইঁদুরও খায় ব্যাং খায় সাপ খায় আর ওদের মার্কেটে সব বিক্রি হয় এই কুকুরের গোশত এত বিড়ালের গোশত এত শূকরের গোশত এত সব সিরিয়াল করা বাংলাদেশে চাকমা সম্প্রদায়ের মানুষ সাত আট জন একটা সাধারণ মুসলমান ছেলেকে অপহরণ করেছে কিভাবে না ছেলেটা মুরগির ফার্মে কাজ করত সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে এই সাইফুলের মতো বয়স বন্ধুত্ব করেছে বন্ধুত্ব করে ওর সঙ্গে সাক্ষাৎ করলো যোগাযোগ করলো করে ওকে নিয়ে চলে গেছে পাহাড়ে ওখানে গিয়ে হাত পা বেঁধেছে হাত পা বেঁধে বাড়িতে ফোন করে বলছে 12 লক্ষ টাকা লাগবে পনবন দিয়ে বলে 12 লক্ষ টাকা না হলে তোমার ছেলেকে ছাড়বো না ওরা বলল আমি গরিব মানুষ কত টাকা দেওয়ার ক্ষমতা নাই আমি 60 টাকা দেব তো যাই হোক সব কিছু আলোচনা করে 2 লক্ষ টাকা ডিল ফাইনাল হলো ছেলেকে বাঁচানোর জন্য একটাই ছেলে ছেলেকে বাঁচানোর জন্য বাপ এদিক সেদিক দৌড়া দৌড়া করে তার কাছে হাতে পায় পড়ে 2 লক্ষ টাকা জোগাড় করে ওখানে দিতে গেছে যেখানে ওরা অ্যাড্রেস দিয়েছে ওরা চিন্তা করছে যাকে আমরা তুলে এনেছি এ তো আমাদেরকে চেনে অতএব এই 2 লক্ষ টাকা নিয়ে ছেড়ে দিলে তাহলে তো পুলিশ জানতে পারবে সব বাইরে খবর হয়ে যাবে সেই জন্য ওরা ওর বাপের হাতে তুলে দিল না ওই ছেলেটাকে ওরা জবাই করেছে জবাই করে ওর গোশতটাকে ছাড়িয়ে ওরা রান্না করে খেয়েছে চাকমা সম্প্রদায়ের মানুষ পাহাড়ি অঞ্চলের রান্না করে খেয়ে ওদের ওই হাড় হাড়ি গুলো ওর ওই মাথার খুলি তারপরে বুকের হাড় পায়ের হাড় ওগুলো একটা গাছের এক সাইডে পুঁতে দিয়েছে এরা যখন 2 লক্ষ টাকা এনে ছেলেকে খুঁজে পায় না কি ব্যাপার তারপরে পুলিশ ওই ফোন নাম্বার দিয়ে এই পুলিশের বিভিন্ন রকমের ক্যাপাসিটির মাধ্যম দিয়ে উদ্ধার করে ফেলেছে যে এই ছেলেকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে দুইজনকে ধরতে ধরতে ফেলেছে দুইজনকে ধরতে ধরতে পারার পরে পুলিশ তার কাছ থেকে জানতে পারে যে তারা ওকে জবাই করে রান্না করে খেয়েছে এইবারে এই দুইজন আসামিকে পুলিশ ধরে নিয়ে আসতেছিল সেই গ্রামের আশপাশের মানুষ যারা শুনেছে এরকম একটা তরু তাজা যুবক ছেলেকে জবাই করে রেখে ফেলেছে রান্না করে মানুষের রাগের ক্রোধের সামনে পড়ে গেছে পুলিশের গাড়ি পুলিশের গাড়ির সঙ্গে পাবলিকের অধস্তাধস্তা শুরু শুরু সেই পাবলিক ওই পুলিশের কাছ থেকে ওই আসামি ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়ে কিল ঘুষি লাগি যার যেমন সম্ভব মেরে 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 তাকে মেরি মেরি ফেলেছে কেন যেহেতু একটা মানুষকে সে এইভাবে জবাই করে তার গোশত ছাড়িয়ে আবার খেয়েছে তাহলে একটা মানুষকে মারার কারণে পাবলিক এতটা ক্ষিপ্ত হয়ে গেল যে তাকে পুরো মেরে 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 ফেলল কিন্তু আমি বলতেছি আমার নবীর আদর্শটা কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছে ওই মহিলা হিন্দা যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফেরে কলিজা বারবার চিবিয়েছে চোখ চুলেছে কান কেটেছে নাক কেটে দিয়েছে সেই মহিলা এসে কখন যখন মক্কা বিজয় হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম হিজরিতে মক্কা ফাতহ করলেন মক্কা জয় করলেন মক্কা দখল করলেন মক্কা যখন চলে আসলেন শত্রুরা সব দৌড়ে দৌড়ে এদিক ওদিকে পালাতে শুরু করলো এদিক ওদিক ছোট ছোট শুরু করে দিল কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেরদের অত্যাচারে তার মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছিলেন আজকে তিনি শক্তি নিয়ে আজকে তিনি জনবল নিয়ে আজকে তিনি পাপলি সাথে করে নিয়ে মক্কা আবার দ্বিতীয়বার জয় করেছেন মক্কায় ফিরে এসেছেন অতএব আমাদের আর বাঁচালাই নাই আমাদের আর পাঁচ পাঁচ দেবে না আমরা দুনিয়ার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মারফত থেকে তার মাফ করে দেওয়া হলো এই কথা শোনার পরে পরে আবু সুফিয়ানের নেতৃত্বে তো বড় আসামি আমি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা না বুক চিরে দিয়েছিল ওই মহিলা বলতে শুনেছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে কিছু বলবেন না আমাকে কিছু বলবেন না কারণ আমার স্বামীর বাড়িতে আসলে মানুষ যদি ক্ষমা করে দেন আমি তো তার স্ত্রী তার আমাকে কিছু বলবেন না মাথাটা নিচু করে মনে খারাপ করে মাথা নিচু করে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়েছে হিন্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিন্দার
وليالي سيدنا
এতগুলো ইউটিউবারের খবর দিছিল কে ধরে ফেলবে জয় হোক আচ্ছা শালি গাছ আচ্ছা আচ্ছা ভাইরা আমার যারা আমরা বসছি যারা আমরা শুনছি এই আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে সবার উদ্দেশ্যে একটা কথা দুনিয়া সারা জীবনের জন্য নয় স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চার বার সারা জীবন থাকবে এই সাইফুলের আব্বা আব্দুল চাচা কত দেখি দেখি চার বার করত কিন্তু সে লোক কোথায় আমার বাপ চাচারা তিন ভাই কত মজবুত লোক কোথায় কেউ নাই আমরা একদম সব চলে যাব এই ছেলে পেলে যাদের এত আদর আপ্যায়ন করছে এরাই বড় হবে আমাদের নাম কাটা যাবে এই জন্য যে সমস্ত মানুষগুলো এই কথাটা মাথায় রেখে জীবন যাপন করছে সংসার করছে তার সাথে ইবাদত করছে সেই মানুষগুলো লাভবান হবে আমার তো এই কথা বলার ক্ষমতা নাই যেমন কিছু সাহাবীকে রাসূল একসঙ্গে মজলিসে বসিয়ে বলেছিলেন যে তোমরা সকলেই জান্নাতী তোমরা সকলেই জান্নাতী আমার তো এই কথা বলার অধিকার নাই যে আমার পাড়া ছাড়া এখানে বসেছে যারাই শুনছে তারা সবাই জান্নাতী এই কথা বলার ক্ষমতা আমার নাই তবে এতটুকু কথা আমি বলতে পারি আল্লাহর কসম স্বচ্ছ নিয়তের সঙ্গে যেই তুই এই সামিয়ানার নিচে বসে কোরআন ও হাদিস আলোচনা শোনো আল্লাহর কসম আল্লাহর কসম এটা বেকার যাবে না এর বদলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কিছু না কিছু নেকি অবশ্যই দেবেন সেই জন্য আমরা আগামী কাল এখানে আর কেউ আলোচনা করবে না বলবো না শুনবো না আজকে আজকে অবর্ণ সুযোগ এসেছে এই যুবক ছেলেরা ভাইপরা এরা প্রচেষ্টা করে একটা অনুষ্ঠান করেছে আপনারা যদি সকলে সহযোগিতা করেন তাহলে তাদেরও ভালো লাগবে এবং আমাদের সকলের জন্য উপকার হবে এখান থেকে আমরা অনেক কিছু শুনবো আমাদের পথেও সকল করে ইসলামের উপরে চলে চলবে একটা হাদিস বলি যেহেতু নবী দিবস কেন্দ্রিক আমরা প্রোগ্রাম করছি নবীর নবীর সুন্নাত গুলো যেগুলো আমাদের সকলের জন্য প্রয়োজন একটা হাদিস রয়েছে রাসূল বলেছেন রাস্তায় বসা যাবে না আমাদের যুবক ভাই পরে এখন বসে থাকে মোড়ের মোড়ে বসা যাবে না হুজুর বললেন অনেক মেয়েরা তারা পর্দা করে চলতে চায় তুমি রাস্তায় বসে থাকলে তারা অসুবিধা হবে তো সাহাবারা বলে বললেন তাহলে আমরা কি করব আমাদের তো রাস্তায় না বসলে আলোচনা কথাবার্তা কাজ করতে অনেক সমস্যা হবে তো হুজুর বললেন রাস্তায় বসে গেলে চারটি কাজ করতে হবে কোন মহিলা গেলে মাথা নিচু করে ঘুরে হবে কোন অপরিচিত মানুষ দেখলে অথবা পরিচিত মানুষ দেখলে সালাম দিতে হবে আর যদি কোনো অসহায় মানুষ থাকে তাকে তোমাকে হেল্প করতে হবে যদি কোনো মানুষ রাস্তা জিজ্ঞেস করে রাস্তা বলে দিতে হবে এই চার চাকা যদি করতে পারো তাহলে রাস্তায় বসার অনুমতি রয়েছে আর এই চার চাকা যদি করতে না পারো তোমার মতো রাস্তায় বসে থাকার কোনো অধিকার নাই এই হাদিস হাদিস আমরা যদি মানুষদেরকে শুনাই আমাদের সমাজে কত উপকার হবে সেই জন্য আমরা পুরো পুরো খেয়াল রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন আমরা করতে পারি মাওলানা আলী শেখ আছে আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক